চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো, দেশের ইতিহাসে অন্য কোনো আগুন নেভাতে এত দীর্ঘ সময়ের প্রয়োজন হয়নি। বিষয়টি নিয়ে ডয়েচে ভেলেতে লিখেছেন সাংবাদিক তানজিন মেহেদি। আজকের সারাদিনের দর্শকদের জন্য আংশিকভাবে তার লেখা তুলে ধরা হলো। আগুন নেভাতে দীর্ঘ সময় ব্যয়ের পিছনে যে কারণগুলো এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে, তার মধ্যে আছে পুরো ডিপো জুড়ে ছড়িয়ে থাকা হাইড্রোজেন পার অক্সাইডের জার, রাসায়নিকের সব কন্টেইনার শনাক্ত করতে না পারা, কন্টেইনার গেটে আগুন নেভানো এবং ডিপোর যন্ত্রপাতির সংকট। আয়তনে 24 একরের ডিপোর পুরোটা জুড়ে ছিল কন্টেইনার, আগুনও ছড়িয়ে পড়ে সবখানে, কিন্তু পাওয়া যায়নি পর্যাপ্ত পানি, ফলে ভুগতে হয়েছে ফায়ার ফাইটারদের। আশপাশের অন্তত 6টি পুকুরের পানি ফুরিয়ে যাওয়ার খবর এসেছে। রাসায়নিকের বিষয়ে না জেনে পানি দিয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এত বেশি কর্মী হারিয়েছেন বলে দাবি করছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। রাসায়নিক থাকলে আগুন নেভাতে প্রয়োজন হয় ফগ সিস্টেমের, ফলে তথ্য ঘাটতি থাকলে পরিস্থিতির যে জটিলতর হতে পারে তার আরও একটি উদাহরণ দেখল গোটা দেশ। বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রাম অফিস জানিয়েছে, দুর্ঘটনার পরই তারা জানতে পেরেছে সেখানে রাসায়নিক রাখা ছিল। বিএম কন্টেইনার ডিপোতে রাসায়নিক বা দ্রাজ্য পদার্থ রাখার কোনো অনুমতি নেই বলেও গণমাধ্যমকে জানিয়েছেন পরিদর্শক তোফাজ্জল হোসেন। যদিও ডিপো কর্তৃপক্ষের দাবি তাদের সব ধরনের অনুমোদন রয়েছে। আবার দুর্ঘটনাস্থল ঘুরে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অবশ্য ডিপোর কর্তৃপক্ষের পক্ষেই সাফাই গাইলেন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এটা কোনো বিস্ফোরক দ্রব্য নয়, এখানে অন্য একটি এ ধরনের ইয়ে দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, এমন একটি ইয়ে, যেহেতু এটা বিস্ফোরক নয় তাই তাদের এটা ডিক্লেয়ার করার কিছু নেই। ব্যাপারটা এরকমই, আমরা যাওয়ার আগে এক ধরনের চিন্তা করেছিলাম, যাওয়ার পরে আমরা আরেক ধরনের ব্যবস্থা দেখলাম। রাসায়নিকের বিষয়ে পরিষ্কার ধারণা ছাড়াই উদ্ধার কর্মীরা যখন প্রাণপণ লড়াই করছিলেন ডিপোর আগুন নিয়ন্ত্রণ করার, মানুষ বাঁচানোর, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুজব। বিশেষ ঘোষণা, পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতর নির্দেশ প্রধানমন্ত্রীর, শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়ল ফেসবুকে যা ভাইরাল হতে সময় লাগলো না। সেই পোস্টে বলা হলো, পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজনের টাকার সঙ্গে ফান্ড থেকে আরও টাকা যোগ করে ফায়ার সার্ভিসের জন্য আরও 4টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ এই পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যম কর্মীদের এই প্রসঙ্গে বলেন, আগামী 25 জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন, এই উদ্বোধনের সঙ্গে এই ঘটনার জড়িয়ে দেওয়া হয়েছে। উদ্বোধনে যে আয়োজন, এতে যে অর্থটা খরচ হবে সেটা ন্যূনতম, এই অর্থ দিয়ে আগুন মোকাবেলায় হেলিকপ্টার কেনা হবে, গুজব ছড়ানো হয়েছে। মিলিয়ন ডলার এখানে ব্যয়, সেটার সঙ্গে এটা খুবই যত সামান্য, এটা পপুলার একটি গুজব। এই যে মিলিয়ে দেওয়া হলো, পাশাপাশি নাশকতার ধারণা করা হচ্ছে, এটাতে খুবই যোগসূত্র পাওয়া যায়। এটির রেশ না কাটতেই আবার সামনে আসে নতুন আরেকটি গুজব। গুজবের হাত ধরে ফেরি হলো অ্যাসিড বৃষ্টির খবর। ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়, ব্রিফিং, সবাইকে সতর্ক করা হচ্ছে, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কোনো বৃষ্টি আসলে কেউ এটাতে ভিজবেন না। চট্টগ্রাম সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে যে রাসায়নিক কেমিক্যালগুলো ঝলসে গেছে, তার ফলে আকাশের মেঘগুলোতে হাইড্রোজেন পার অক্সাইড গ্যাস মিশে গিয়েছে। সকলকে সতর্ক বার্তাটি প্রদান করুন, নিজে বাঁচুন, অন্যকে ও সাহায্য করুন, বিশেষ করে বৃদ্ধদের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দিবেন না। বিএমপি পরিচালক। অথচ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপিতে পরিচালক হিসেবে কোনো পদ নেই। কারা এমন তথ্য প্রচার করছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানানো হয় ডিএমপি থেকে।
হাইড্রোজেন পারঅক্সাইডের মেঘে মিশে যাওয়ার দাবি বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন রসায়নবিদরা। এসব গুজব প্রতিরোধে সরকারের পক্ষ থেকে দৃশ্যত কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিশ্লেষকরা মনে করছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা না গেলে গুজব ঠেকানো যাবে না। তাই এসব পরিস্থিতি আরও ধীরস্থির হয়ে এবং তথ্য আড়াল না করে তা প্রকাশ করলে এমন অযাচিত সংকট দেশে তৈরি হবে না। আগুনের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে এখন পর্যন্ত 6টি কমিটি গঠনের খবর পাওয়া গেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত 3 সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এর আগেও প্রায় প্রতিটি ঘটনায় করা হয়েছে তদন্ত কমিটি। কমিটির রিপোর্টে যেমন অনেক সময় পাওয়া যায় না, তেমনি কমিটির সুপারিশ মেনে চলারও তেমন দায় দেখা যায় না। Thank you.